হ্যালো ভিউয়ার্স, তো ডিজিটাল ইমেজ প্রসেসিং টিউটোরিয়ালে নতুন একটা এক্সাম্পল নিয়ে আমি হাজির হয়েছি। তো এই এক্সাম্পলটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলটা সচরাচর আমরা যে ফিল্টারিং করে থাকি সেই এক্সাম্পল হিসেবে অনেক জায়গায় এসে থাকে। তো আমার মূল কোশ্চেনটা হচ্ছে এটা, যে একটা 5x5 ইমেজ, মানে 5 রো কলামের একটা ইমেজ দেওয়া আছে এবং একটা ল্যাপ্লেসিয়ান ফিল্টার দেওয়া আছে, তার সাথে একটা ল পাস ফিল্টারের 3x3 মাস্ক দেওয়া আছে বা কার্নেল। এটা হচ্ছে ল্যাপ্লেসিয়ান ফিল্টারের কার্নেল আর এটা হচ্ছে ল পাস ফিল্টারের কার্নেল দেওয়া আছে। ওকে, আমরা জানি ল্যাপ্লেসিয়ান ফিল্টার হচ্ছে একটা হাইপাস ফিল্টার এবং ল পাস ফিল্টার তো ল পাস ফিল্টারই। তো ল্যাপ্লেসিয়ান ফিল্টার হাইপাস ফিল্টারের ক্ষেত্রে আমি কী জানি, যে এই প্রতিটা মাস্কের এলিমেন্ট যদি যোগ করার পর 0 মাস্ট বি হতে হবে, তাহলে ওটা ল্যাপ্লেসিয়ান মাস্ক হিসেবে গণ্য হবে। এক কথায় ল্যাপ্লেসিয়ান কোনো, যদি আমি এক কথায় হাইপাস ফিল্টার করতে গেলেই আমার যে মার্কসটা নিব সেই মার্কসটা অবশ্যই কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে কি হতে হবে, 0 আসতে হবে। যেরকম এখানে দেখি 1, এই 1 আর এই 1, 4টা 1 যোগ করে যদি আমি মিডিল পয়েন্টের সাথে যদি মাইনাস করে বিয়োগ করি তাহলে আমার কি পাবো, 0 পাবো। ওকে, আচ্ছা, এখন আমাকে এখান থেকে বের করতে হবে। এভাবে আমার কি দেওয়া আছে, একটা 5x5 ম্যাট্রিক্স দেওয়া আছে, ল্যাপ্লেসিয়ান ফিল্টার দেওয়া আছে এবং ল পাস ফিল্টার দেওয়া আছে। এটা এবং এটা, এরা হচ্ছে মার্কস, এরা হচ্ছে কি মার্কস, MASK, এদেরকে আমি মার্কস হিসেবে কল্পনা করলাম। ওকে, আচ্ছা, লেখা খারাপ দেখাচ্ছে, তো এটা আমি একটু জাস্ট একটু ওয়াইট করি। এখানে আমি এদেরকে আমি মার্কস হিসেবে কল্পনা করলাম। ওকে, এটা এবং এ, এ কি, এরা হচ্ছে মার্কস। আচ্ছা, তো এই প্রথমটা দেওয়া আছে, এই মার্কসটা দেওয়া আছে ল্যাপ্লেসিয়ান ফিল্টারের মার্কসটা দেওয়া আছে হাইপাস ফিল্টারের জন্য, আর এখানে ল পাস ফিল্টারের জন্য একটা মার্কস দেওয়া আছে। আর মূল ইমেজটা হচ্ছে আমার 5x5, এটা হচ্ছে আমার ইনপুট ইমেজ। এই যে ইমেজটা দেওয়া আছে এটা কি আমার কি ইনপুট ইমেজ হিসাবে আমি কল্পনা করতে পারি, ইনপুট ইমেজ। ওকে, এখন আমার এখান থেকে কম্পিউট করতে হবে, যে কম্পিউট দ্য ফ্লোয়িং, দি আউটপুট অফ 3x3 মেইন ফিল্টার অ্যাট 2x2। আমার এই যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজের মধ্যে 2x2 পয়েন্টে, 2x2 পয়েন্ট না, 2,2 এই কোঅর্ডিনেটে আমার 3x3 ওখান থেকে একটা মাস্ককে ফিল্টারিং করে নিয়ে তার মিন ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। মূল কনসেপ্ট এক কথা, এই ইমেজের 2,2 কোঅর্ডিনেটে, 2 কোঅর্ডিনেটটাকে মিডিল ধরে ওখানে একটা 3x3 একটা ম্যাট্রিক্স নিব, এমনভাবে নিব, নেওয়ার পর ওই ম্যাট্রিক্সের কী করতে হবে, মিন ফিল্টার বের করতে হবে, মানে মিন ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমার 2,2 এই কোঅর্ডিনেট, ইমেজ মূল ইমেজ কি, ইনপুট ইমেজ হচ্ছে আমার এটা, তাহলে কোঅর্ডিনেট কি 2 আর এই যে আমার 2। ওকে, আচ্ছা, 2,2, তাহলে 2,2 এর মিডিল, তাহলে 2,2 তাহলে কোনটা হচ্ছে, এই যে 2 হচ্ছে এটা হচ্ছে, তাহলে এর এইটাকে মিডিল রেখে আমি যদি 3x3 একটা মার্কস নিই তাহলে আমি কোনটা মার্কস পাবো, এই টোটাল ম্যাট্রিক্সটা পাবো, 2টাকে মিডিল ধরে, মানে এটাকে মিডিল ধরে আমার কি লিখতে বলছে এখানে, 3x3 একটা ম্যাট্রিক্স নিতে বলছে, সেই ম্যাট্রিক্সটার মিন বের করতে বলছে। তাহলে আমার কি 4, 6, 1, 7, 2, 5 এবং 0, 6, 2, 2টাকে যদি আমি মিডিল ধরি এরকম একটা কী পাবো, এখানে ম্যাট্রিক্স পাবো, এই ম্যাট্রিক্সটা। তাহলে এখন আমি ম্যাট্রিক্সটা কী পাইলাম, ম্যাট্রিক্সটা পাইলাম হচ্ছে 4, তারপর পাইলাম 6, তারপর পাইলাম কত 1, আর এদিকে পাইলাম 7, 2 পাইছি, আর কত 5 পাইছি। ওকে, এটা 5। আচ্ছা, এখানে কী পাইলাম, 0 পাইলাম, তারপর কত পাইলাম 6 পাইলাম, আর এখানে কত পাইলাম 2 পাইলাম। ওকে, এরকম একটা ম্যাট্রিক্স পাইলাম। ওকে, এই যে 2,2 এই কোঅর্ডিনেটে। ওকে, এই ম্যাট্রিক্সটা কী হবে, এই ম্যাট্রিক্সটা থেকে এখন আমার কি মিন ফাইন্ড আউট করতে হবে, এই ম্যাট্রিক্স থেকে এখন মিন ফাইন্ড আউট করতে হবে। তো মিন ফাইন্ড আউট করার সিস্টেম কী, সিস্টেম হচ্ছে প্রথমে এই ম্যাট্রিক্সটাকে প্রতিটা এলিমেন্ট যোগ করে তার টোটাল দিয়ে ভাগ। তাহলে এখন আমি 4 যোগ 6 যোগ, মানে এখন প্রতিটা এলিমেন্ট যোগ করবো, 4, এই যে 4 যোগ 6 যোগ 1, পরবর্তী ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে আমার, পিক্সেলের ভ্যালু হচ্ছে 1 যোগ 7 যোগ 2 যোগ 5। এভাবে প্রতিটা ম্যাট্রিক্স যোগ করে করার পর কী করতে হবে, আমার টোটাল দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, যোগ আমি করছি যেহেতু শুরু শেষেই করি, 0 যোগ 6 যোগ কত 2, যোগ করার কী করতে হবে, এই টোটাল এই যোগফলটাকে কী করতে হবে,
টোটাল ভ্যালু কয়টা এখানে আছে? 9, 3 ইনটু 3 ম্যাট্রিক্স, তাহলে টোটাল ভ্যালু আছে এখানে 9। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার মিন ভ্যালুটা পাওয়া যাবে কত? মিন ভ্যালুটা আমার 4 পাওয়া যাবে। 4 বলতে মানে টোটাল যেটা এক্সাক্ট মিন ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে 3.67, এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। এই ভ্যালুটাকে যদি রাউন্ড অফ করি তাহলে আমার কত পাওয়া যাবে? 4 পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা এক্সাক্ট ভ্যালুটা রেখে দিব, যেটা হচ্ছে 3.67, এটাই রেখে দিব, এক্সাক্ট ভ্যালুটাই রেখে দিই। ওকে, এই এভাবে যে একটা ইমেজ থেকে যে 3.3×3 এর মিন ফিল্টারটা এভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা তাহলে আমি পরবর্তীতে আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।